রোপণ সে রোপণ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে, চলতি মাসের এই প্রথম সপ্তাহ থেকে রোপণ শুরু হওয়ার পরেও কৃষকরা যে চারা, সে চারার দাম কিন্তু যে উৎপাদন করেছেন সে ন্যায্য দাম পাচ্ছেন না বলে কৃষকরা দাবি করছেন। আমি এখানে স্নাটের হাটে রয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারা সরবরাহ হয়েছে সকাল থেকে, কিন্তু সেই দাম কিন্তু কৃষকরা পাননি। গত বছর যে চারা 3,500 থেকে 4,000 টাকা মন বিক্রি হলেও এবার কিন্তু বিক্রি হচ্ছে সকাল থেকে যেটা দেখছি 500 থেকে 700 টাকা মন। যে বিষয়টি কৃষকরা দাবি করছে যে প্রতি বিঘা চারা যে উৎপাদন হয় সেই উৎপাদন খরচ কিন্তু তাদের 6 থেকে 6.5 কেজি বীজ প্রয়োজন হয়। কৃষকরা যেটা বলছেন তারা প্রতি কেজি বীজ সেই বীজ 2,000 টাকা কেজি কিনেছেন। এছাড়া জমি তৈরি এবং সার সার কীটনাশক সেচ এবং শ্রম খরচ যে প্রতি বিঘায় কিন্তু যেটি দাবি করছেন কৃষকরা 30,000 টাকা খরচ হয়েছে, আর বর্তমানে প্রতি বিঘায় তারা উৎপাদন হয়েছে 50 মনের মধ্যে। এর প্রেক্ষিতে কৃষকরা যেটি বলছেন যে প্রতি বিঘা চার প্রতি মূল চারা যেটি যে চারা সে উৎপাদন খরচ এসেছে 600 টাকা, এবং 600 টাকার প্রেক্ষিতে কৃষকরা যেটি দাবি করছেন যে 600 নিচে যে চারা বিক্রি করছে তারা তাদের কিন্তু বড় ধরনের একটি লোকসানের মধ্যে পড়ছেন বলে কৃষকরা দাবি করছেন। তবে স্থানীয় কৃষি বিভাগ যেটি দাবি করছে যে চলতি বছর তারা 4,600 হেক্টর চারা জাতের পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এর জন্য 660 হেক্টর জমিতে চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে যে গত বছর যে দাম ছিল দাম অতিরিক্ত দাম পাওয়ার কারণে কৃষকরা কিন্তু এবার বেশি উৎপাদন করেছে চারা। বিশেষ করে কৃষি বিভাগ যেটি দাবি করছে চলতি বছর যে 900 হেক্টরের মতো চারা উৎপাদন হয়েছে জেলায়। এরপরে অতিরিক্ত দামের কারণে এই কৃষকরা একটা বড় ধরনের লোকসান আসছে বলে দাবি করছে। আর যারা পেঁয়াজ চাষি রয়েছেন তাদের মধ্যে নাটোর জেলায় নির্ধারণ করেছে 4,600 হেক্টর চারা জাতের পেঁয়াজ সেটি অতিক্রম করবে। তার কারণ হিসাবে কৃষকরা যেটি বলছেন যে চারা জাতের পেঁয়াজ প্রায় 1 বছর অধিক সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারেন কৃষকরা, এবং এই কৃষকরা সংরক্ষণ করে রাখার ফলে পেঁয়াজের উপর আগ্রহী হয়ে ওঠে বিশেষ করে কৃষকদের। তবে একটি বিষয় যে কৃষকরা যেটি বলছেন যে চলতি বছর যে চারার দাম কম থাকার কারণে এর প্রেক্ষিতে কিন্তু যে বিষয়টি কৃষকরা বলছেন যে প্রতি বিঘায় প্রায় 20,000 টাকার মতো উৎপাদন খরচ কমে আসবে শুধুমাত্র চারার দামের কারণে। কারণ হিসেবে তারা বলছেন প্রতি বিঘা জমিতে 7 থেকে 7.5 মণ এই চারা উৎপাদন রোপণ করতে হবে জানতে, এবং এই 7 থেকে 7.5 মণ চারা থেকে আগামী যে পেঁয়াজ উৎপাদন হবে চারা জাতের সেটি 80 থেকে 90 মণ পেঁয়াজ উৎপাদন হবে, এবং এটি এই উৎপাদনের প্রেক্ষিতে প্রতি 20,000 টাকা বিঘাপতি কিন্তু তাদের খরচ কমে আসবে বলে কৃষকরা দাবি করছেন। একটি বিষয় যেটি আমরা বলতে পারি পেঁয়াজের গত 2 বছর ভালো দাম না থাকার কারণে, গত বছর বিশেষ করে গত 2 বছর ভালো দাম পেলেও গত মৌসুমে ভালো দাম না পাওয়ার কারণে চারা চাষিরা যেটি বলছেন এবার পেঁয়াজ চাষের কিন্তু আগ্রহ কমেছে। তবে বিষয়টি ভিন্ন কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ, তারা যেটি বলছে যে প্রায় 46,000 মেট্রিক টন 18-19 বছরে 46,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন জেলা পেঁয়াজ উৎপাদন সেটি কিন্তু উৎপাদন বাড়ছে, এবং বিশেষ করে যে বিষয়টি আমরা দেখছি যে বিষয়টি আমরা দেখছি যে এখানে 19-20 অর্থ বছরে 63,000 মেট্রিক টন এবং 20-21 অর্থ বছরে প্রায় 80,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করেছে নাটোরের কৃষকরা। এবার যে বিষয়টি বলছে কৃষকরা যে কৃষি বিভাগ যে বিষয়টি বলছে এবার কিন্তু সেই উৎপাদন পেঁয়াজ জেলা লক্ষ্যমাত্রা 1,00,000 মেট্রিক টন অতিক্রম করবে। তবে চারা উৎপাদনের যে লোকসান গুনছেন কৃষকরা সেই বিষয়টি নজর দেওয়ার জন্য দাবি করেছেন। এই ছিল আমার কাছে নাটোরের তেবারে হাট থেকে পেঁয়াজের চারা সর্বশেষ। নাটোরের তেবাড়িয়া হাট থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন।